চতুর্থ পর্বে আজকে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছি। চ্যাপ্টার থ্রি অ্যালজেব্রা চ্যাপ্টার থ্রি থেকে ক্রিয়েটিভ কোশ্চেন করাছিলাম, তো আমরা আজকে অনুশীলনের মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বেছে নিয়েছি যেটাকে নাকি সলভ করব। এটা বহুবার বোর্ডে আসছে, তো এটাকে সলভ করি, সঙ্গে থাকো। ক্রিয়েটিভ কোশ্চেন ফর ক্লাস 9 এন্ড 10 অ্যালজেব্রা চ্যাপ্টার থ্রি। এখানে কোশ্চেন, If x minus 1 by x is equal to root 3, where x not is equal to 1, এটা দে আছে, x minus 1 by x is equal to root 3, যেখানে x একে 1 এর সমান নয়, not is equal to 0 মানে, is equal to 0 মানে সমান, not is equal to 0 মানে সমান নয়। এখানে পার্ট 1 এ আমাকে যেটা বলা আছে, প্রুভ দ্যাট, প্রমাণ করতে হবে যে x স্কয়ার মাইনাস রুট 3x ইজিক্যাল টু 1। এখন আমাকে দেখতে হবে, এই বিষয়টাকে দেখতে একটু জটিল মনে হচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x ইজিক্যাল টু 1, বাট এটা যতটা দেখতে জটিল বাস্তবে খুবই সোজা। এটা আমরা কেমনে করি, দেয়া আছে গিভেন এক্স মাইনাস 1 বাই এক্স ইজিক্যাল টু রুট 3, আমরা পাশে পাশে করব না, এটা নিচেই করি, অর এটা যথারীতি একটা সরল নিয়মে, এক্স নিচে আসলো, এক্স স্কোয়ার মাইনাস এক্স এক্স মিলে গেল 1 ইজ ইকাল টু রুট 3, অর এক্স স্কোয়ার মাইনাস 1 ইজ ইকাল টু রুট 3x, অর এক্স স্কোয়ার এইটাকে রুট 3x যদি নিয়ে আসি বাম পাশে, রুট 3x ইজ ইকাল টু মাইনাস 1 ইজ ইকাল টু 0 যদি এটাকে আমি বাম পাশে নিয়ে আসলাম, অর এক্স স্কোয়ার মাইনাস রুট 3x ইজ ইকাল টু 1 যদি ওই পাশে নিয়ে যাই, তো এখানে 1 প্লাস হিসেবে আসলো। তো এখানে আমাদের কী চেয়েছে, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x ইজ ইকাল টু 1, এক্স স্কোয়ার মাইনাস রুট 3x ইজ ইকাল টু 1, তার মানে এটাই প্রুফ। আমাদের এটা দেখতে যতটা কঠিন, করতে অতটা কঠিন না, একদম সোজা। তো আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে গেল, সেকেন্ড পার্টে কী বলছে, সেকেন্ড পার্টে বলছে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড 23 ব্র্যাকেট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ব্র্যাকেট শেষ সমান সমান ইজ ইকাল টু করতে বলছে যে 5 ব্র্যাকেট এক্স 4 প্লাস 1 বাই এক্স 4, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে বলছে। তো এটা যখন প্রুফ করতে হবে, তখন লেফট হ্যান্ড সাইডে কী বলছে, লেফট হ্যান্ড সাইডে হইল 23 এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো এটাকে আমরা কী করতে পারি, সমান সমান চিহ্ন দিলাম 23, এটার একটা সূত্র করা যায়, এটা সূত্র আমরা কী দিয়ে করব, এটা সূত্র আমাদেরকে দেয়া আছে হলো এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকাল টু রুট 3। তো আমরা ওইটা করি, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এক্স প্লাস মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স, এটা হলো সূত্র। আমরা এবার পাশে পাশে যাব, তো এটার সূত্র করে ফেললাম, সূত্রটা আমরা এখানে দেয়া আছে, এবার মান বসাই, 23 সেকেন্ড ব্র্যাকেট এক্স মাইনাস 1 বাই দেয়া আছে, এক্স দেয়া আছে হলো রুট 3, রুট 3 স্কোয়ার প্লাস 2, এখানে এক্স আর 1 বাই এক্স কাটা যায়, এটাই। তো এটা আবার কি আসে, 23 এখানে হচ্ছে ইনটু রুট 3-র ওপরে স্কোয়ার থাকলে শুধু 3 থাকে, আর 3 আর 2 যোগ করলে 5 হয়, এখানে এখানে হলো 5,
দ্যাট ইজ গুণ করলে কি হয়, 3 5 15 5 হাতে থাকে 1 5 2 10 আর 1 11 115। আমাদের লেফট হ্যান্ড সাইডে 115 আসলো, আমরা জাস্ট একটা সূত্র করলাম, সূত্রের মধ্যে মান বসালাম, তারপরে এটা আমাদের 115 বের করতে হবে রাইট হ্যান্ড সাইড, তাহলে প্রুফ হবে। রাইট হ্যান্ড সাইডে বলতেছে, রাইট হ্যান্ড সাইডে বলতেছে 5x4 + 1/x4 এইটা। তো এটাকে আমি এটাকে সূত্র করা যাবে, সেই সূত্রটা করি। এটা সূত্রটা হবে এখানে, এটা সূত্রটা করি, 5 বসে গেল, এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট টানলাম, x² হোল স্কোয়ার + 1/x² হোল স্কোয়ার, এই হলো সূত্র। তো এখন এখান থেকে এটার একটা সূত্র করি, সমান সমান দেই, এদিকে যতদূর যাওয়া যায়, x² + 1/x² হোল স্কোয়ার - 2 2 × x² / 1/x² এই একটা সূত্র, x + a + b হোল স্কোয়ার - 2ab, এটা এটা যথারীতি কাটা যায়। এইটার মানটা, এটার মানটা কত, এইটার মানটা তো এই যে এখান থেকে আমাদের বের হয়েছে, এই যে আমরা যে 23-এর সাথে 5 গুণ করলাম, তারপরে 115 হলো, এইটার মানটা আমরা 5, এখানে এখানে এটার মান 5 বেরিয়েছিল, তো আমরা এই যে 5 বসাই, সমান সমান, বাইরে বাইরে অবশ্যই এখানে একটা ইয়ে ছিল, এখানে 5 ছিল, সেই 5 এখানে বসলো, আমাদের এখানে আবার সেকেন্ড ব্র্যাকেট দেই, এটা হলো, এটার মান হচ্ছে 5 হোল স্কোয়ার - 2 সমান সমান কি দাঁড়ায়, 5 বাইরে যেটা ছিল 5 5 25 - 2 সমান সমান কি দাঁড়ায়, 5 × 23 5 × 23 তার মানে 115। তার লেফট হ্যান্ড সাইড বের হয়েছে 115, রাইট হ্যান্ড সাইড বের হয়েছে 115, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভড। ওকে, কিভাবে করলাম, এখানে রাইট হ্যান্ড সাইডে এসে আমাদের একই জিনিস, শুধুমাত্র x² দেওয়া 1/x² দেওয়া, এটাকে আমরা সূত্র করলাম, সূত্রটা করে এই সূত্রটাকে কিভাবে করলাম, এই সূত্র a + b হোল স্কোয়ার - 2ab সূত্র, এটা এখানে আমরা মান বসালাম, আমাদের এখান থেকে যে x² + 1/x এর যে মানটা আছে 5, সেটা এখানে বসাই দিলাম, এটাকে আমরা মান নির্ণয় মানের মাধ্যমে পুট করে তারপরে যোগ বিয়োগ করে যেটা আসছে সেটা হলো 115, এটাও 115, এটাও একটা সূত্র করলাম, এটাও একটা সূত্র করলাম, দুইটা সূত্র মিলে আমার লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুভ হয়ে গেল, তার মানে আমার পার্ট টু প্রুভড। এবার আমার পার্ট থ্রিতে, পার্ট সিতে বলছে ভ্যালু, ফাইন্ড দ্য ভ্যালু অফ x² + 1/x² তো আমাদের এইটাকে কোনো একটা সূত্রে ফেলে করতে পারলেই আমাদের অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা পার্ট থ্রিতে আসি, এখানে বলছে x² মান নির্ণয় করতে বলছে, ভ্যালু বের করতে বলছে 1/x² এটাকে আমরা কিভাবে করব, সমান সমান x² কিউব + 1/x² কিউব, খুব কি জটিল হলো, 3 × 6 এই যে 6, 3 × 6 এই যে 6, এটাকে আমরা কিউবের সূত্রে করব, এই জন্য স্কোয়ারের সূত্রে না কিউবের সূত্রে করব, যার জন্য আমরা এটা বসালাম, সমান সমান দিলাম x² + 1/x² হোল কিউব - 3x² + 1/x² x² + 1/x² এই হচ্ছে সূত্র, a + b হোল কিউব - 3ab × a + b। এবার আমরা এই যে এটার মান তো আমরা জানি 5, আমরা পার্ট বি থেকে দেখছি এটা, তো এটাকে কিউব করলাম,
माइनस थ्री ए दुटार कोनो भैल्यू नहीं एखाने होलो फाइव। अच्छा तो पाँच पाँच पता पचिस तीन पाँच तीन पचिशे एकशो पचिस और ये हलो तीन पाचा पंदो दैट इज एकशो दस এটাই হবে উত্তর। তো এই অঙ্কটা এখানে এক্স সিক্স দিয়ে ওয়ান বাই এক্স সিক্স দিয়ে কনফিউশন তৈরি করছে কিন্তু এটা কিছুই না, এটা জাস্ট একটা সূত্রে ফেলতে হবে, সূত্রে ফেললে মান পুট করে যেটা পাওয়া যাবে সেটাই অ্যান্সার হবে। এখানে আমাদের পার্ট সি ইজি আমরা একটা সূত্রের মাধ্যমে বের করে ফেললাম, পার্ট টুতে আমরা প্রুফ করতে সম্মত হলাম যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রুফ করলাম, আর পার্ট এতে আমরা জাস্ট হলো এই গিভেন যেটা দেয়া আছে এটাকে সরল করে এই যে প্রত্যেকটা জিনিসই তো বোঝাই বললাম। তো আমাদের এই অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা অনেক সোজা, শুধুমাত্র একটু সূত্রগুলো মুখস্থ রাখলে এই অঙ্কগুলো করা যায়। তো আমাদের পার্ট এ পার্ট বি পার্ট সি হয়ে গেল আজকে এই পর্যন্ত, আমরা একটা খুব ভালো ইম্পর্টেন্ট অঙ্ক নিয়ে আবার আসবো, সেই পর্যন্ত সঙ্গে থাকুন।